নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরও একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি ছোট ছোট তিনটি শব্দ আপনাদের শেখাবো, যে শব্দ তিনটিকে আপনারা মন্ত্রও বলতে পারেন। এই শব্দ তিনটে বা মন্ত্র তিনটে যখন আপনারা প্রত্যেক দিন ব্যবহার করবেন, আপনারা কিন্তু আপনাদের যে কোনো ডিজায়ার বা ইচ্ছাকে ফুলফিল করতে পারেন। তিনটি শব্দ খুবই শক্তিশালী এবং এই শব্দ তিনটি সকালে ঘুম থেকে উঠেই আপনাকে করতে হবে, অন্য কোনো সময় নয়। তো যাই হোক, এগুলো বিস্তারিত আমি আলোচনা করব। তো ভিডিওটি মন দিয়ে দেখুন এবং ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে, যদি মনে হয় এই তথ্য জেনে আমাদের উপকার হলো বা হবে, সেক্ষেত্রে দুটো রিকোয়েস্ট করব। একটা হচ্ছে একটি লাইক করে দেবেন এবং দ্বিতীয় হচ্ছে ভিডিওটিকে আপনার আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের মধ্যে ছড়িয়ে দেবেন, অর্থাৎ শেয়ার করবেন। পাশাপাশি বলবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন, যাতে যখন যখন এই চ্যানেলে নতুন ভিডিও আপলোড হচ্ছে আপনি সবার আগে দেখতে পান। পাশাপাশি যারা অলরেডি এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন, এই চ্যানেলের সঙ্গে রয়েছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। তো আসুন বন্ধুরা, শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুরা, আজকে যে ভিডিওর বিষয় সেটা হচ্ছে মাত্র তিনটি শব্দ বলতে পারেন বা মন্ত্র বলতে পারেন। তো এই যে তিনটে শব্দ, এই তিনটে শব্দকে আপনারা সকালবেলা ঘুম থেকে উঠে বলবেন। কতবার বলবেন? 11 বার বলবেন। ঘুম থেকে উঠেই ফার্স্ট একদম শুরুতেই চোখ খুলেই আপনি এই কাজটা করবেন। এই তিনটে শব্দকে আপনার 11 বার বলতে হবে এবং এই তিনটে শব্দ পর পর রয়েছে, ধরুন এ বি সি, তো এইভাবে বলতে হবে এ বি সি এ বি সি এ বি সি এ বি সি এ বি সি, এইভাবে কতবার? 11 বার। ঠিক আছে, ধরুন এ একটা শব্দ, বি একটা শব্দ, সি একটা শব্দ, এইভাবে আমি বোঝালাম। আমি শেষের দিকে বলছি কি বলবে, না আসল মন্ত্র বা আসল শব্দটা কি সেটা পরে বলছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে এইভাবে 11 বার আপনাকে বলতে হবে। এর আগে কি আপনাকে কোনো ইন্টেনশন নিতে হবে বা কোনো ইন্টেনশন মনের মধ্যে এনে করতে হবে? না, সেরকম বিষয় নেই। একদম পরিষ্কারভাবে সকালবেলা ঘুম থেকে উঠলেন, ফ্রেশ মাইন্ডে উঠে আপনি এই কাজটা করবেন। ঠিক আছে, এবং এই যে তিনটে শব্দ আপনি বলবেন, এই তিনটে শব্দ আপনি কিভাবে বলবেন? আপনার দুটো হাতকে এক জায়গায় করবেন, এরকমভাবে দর্পণের মতো, আয়নার মতো। মানে হাত দুটোকে এরকম করে আমি যদি সেই হাতের দিকে তাকাই এবং এই দুটো জোড়া হাতকে যদি আমি মনে করি আয়না, তাহলে এর মধ্যে আমি নিজেকে দেখতে পাবো, তাই তো? এখানে আপনাকে দেখার বিষয় নেই, আমি বোঝানোর জন্য বলছি। সিম্পলি দুটো হাতকে এভাবে করবেন। ঠিক আছে, করার পর আপনি এই হাতের দিকে তাকাবেন, এই যে জোড়া করা হাত, এই হাতের ভেতরে আপনি পুরোটাই দেখবেন। পার্টিকুলার কোনো আঙুল বা কোনো কর বা কোনো আঙুল বা সরি হাতের কোনো পর্ব আমি কিন্তু সেই কোনো জায়গা উল্লেখ করছি না যে ওই জায়গায় তাকাতে হবে। পুরো হাতের মধ্যে আপনি পুরো হাতটাকেই দেখবেন। হাতটাকে এইভাবে রাখতে আমি বলছি না, হ্যাঁ আমি হাতটাকে এইভাবে রাখতে বলছি, মানে সবকটা আঙুলকে একত্রিত করে এখানে তাক দেখে, এই হাতটিকে দেখে আপনি এই যে তিনটে শব্দ আছে, এই তিনটে শব্দকে আপনি 11 বার বলবেন। কীভাবে? আমি আবারও এবিসি দিয়ে বোঝাচ্ছি। ধরুন এইভাবে দেখলাম, সকালবেলা ঘুম থেকে উঠে আমি দেখছি, দেখে আমি এবিসি 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 এইভাবে 11 বার বলব। 11 বার বলার পর আমি হাত দুটো বন্ধ করব, করে ঘষে পুরো মুখের উপরে দিয়ে দেব। ঠিক আছে, এইটা হচ্ছে মন্ত্র বলার সিস্টেম বা শব্দ বলার সিস্টেম। এবার এটা বলার পর আরেকটু কাজ বাকি থাকছে, সেটা কি? এই যে মুখের উপর দিয়ে নিলেন, এইবার আপনি থ্যাংক ইউ ইউনিভার্স এবং তার সঙ্গে আপনার যে ইচ্ছে আছে, ঠিক আছে, আপনার যে ইচ্ছে, কারণ এতক্ষণ আপনি কোনো ইচ্ছে ভাবেনও নি, কোনো ইচ্ছের বিষয়ে কিছু আপনি বলেনও নি, জাস্ট আপনি ঘুম থেকে উঠেছেন, উঠে আপনি হাত দুটো জোড়া করেছেন, এভাবে করে তার দিকে তাকিয়েছেন এবং তিনটে শব্দকে পরপর বলেছেন আপনি 11 বার। এরপর আসছে থ্যাংক ইউ ইউনিভার্স বলার পালা।
থ্যাংক ইউ ইউনিভার্স। ইউনিভার্স অর্থাৎ সেখানে কিন্তু সব কিছুই রয়েছে। আমি যদি মনে করি যে ইউনিভার্স মানে ভগবান তাহলে তাই, আমি যদি মনে করি আল্লাহ তাহলে তাই, আমি যদি মনে করি গড তাহলে তাই, বা অন্যান্য আরও যে বিভিন্ন ধরনের ধর্ম রয়েছে সেই ধর্ম হিসেবে যাকে আমরা ঈশ্বর মনে করি বা সর্বশক্তিমান মনে করি, সে ইউনিভার্স মানেই হচ্ছে তাই। টোটাল ইউনিভার্স মানে কিন্তু সমগ্র মহাবিশ্ব পুরোটাই, যেখানে গ্রহ নক্ষত্র মহাকাশ গ্যালাক্সি আমরা পোকা মাকড় গাছপালা সমস্ত কিছু। আমরাও কিন্তু ইউনিভার্সের বাইরে না, আমরাও ইউনিভার্সের মধ্যেই রয়েছি। মানে যদি আমি বলি ঈশ্বর বা ভগবান, তাহলে আমরাও কিন্তু তার যদি একটা আমরা অবয়ব তৈরি করি বা না করি, মানে আকার দিই বা নিরাকার বলি যাই বলি না কেন, সেই পুরো বিষয়টার মধ্যে কিন্তু আমরাও রয়েছি। যেরকম আমরা যদি নিজেদের মনে করি যে আমরা এই ইউনিভার্সের একটা পার্ট, একটা সেল, একটা কোষ। ইউনিভার্স যদি একটা শরীর হয় তাহলে সেই শরীরের একটা কোষ আমরা, হ্যাঁ। তো সেইটা যদি আমরা মনে করি তাহলে দেখবেন সবাই কিন্তু সেই ঈশ্বরের মধ্যেই রয়েছি। আমরা সবাই সেই সর্বশক্তিমান ঈশ্বরের মধ্যেই কিন্তু বিরাজ মানে বাস করছি বা সেখানেই রয়েছি, তার থেকে আলাদা নই, আমি এটাই বোঝাতে চাইছি। তো সেই বিষয়টা ভেবে আপনি থ্যাংক ইউ ইউনিভার্স বলছেন। থ্যাংক ইউ ইউনিভার্স কিন্তু আমাদের থেকে অনেক দূরে কিছু রয়েছে এমন নয়, আমরাও ইউনিভার্সের মধ্যেই রয়েছি। তো সেই থ্যাংক ইউ ইউনিভার্সটা আপনাকে বলতে হচ্ছে, এবং আপনার যে উইশ সেটা প্রেজেন্ট টেন্সে বলবেন, ঠিক ল অফ অ্যাট্রাকশনের মতো। আপনার যে জিনিসটার প্রয়োজন আছে সেটা আপনি পেয়ে গেছেন সেইটা বলবেন, আপনি যেটা করতে চাইছেন সেটা আপনি করে ফেলেছেন সেইভাবে বলবেন, আপনার শরীরের কোনো সমস্যা রয়েছে আপনি সুস্থতা চাইছেন, আপনি সবসময় প্রে করছেন আমি আমাকে সুস্থ করে দাও, হে ঈশ্বর আমাকে সুস্থ করে দাও, তো আপনি সুস্থ হয়ে গেছেন সেইটা বলবেন। আপনার অর্থের সমস্যা রয়েছে, অনেক লোন হয়ে গেছে, লোন আপনি শোধ করতে পারছেন না, অর্থ আপনার কাছে আসছে না, ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি কী ভাববেন, অর্থ আপনার কাছে এসে গেছে, আপনি লোন শোধ করে ফেলেছেন। রিলেশনের কোনো বিষয় যদি থাকে, আপনার সঙ্গে কারো রিলেশান খুব খারাপ যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনি কী চান যে তার সঙ্গে আপনার রিলেশানটা ঠিক হয়ে যাক, তো ঠিক হয়ে গেছে এটা ভাবুন। আপনি কোনো জবের জন্য ইন্টারভিউ দিচ্ছেন বা কোনো জব আপনার হয়েও হচ্ছে না, আটকে রয়েছে, এমন অনেক ফোন আসে যেখানে জব পেয়েও তারা পাচ্ছে না, ঠিক আছে, হয়তো আর একটা স্টেপ এগোলেই জবটা পেয়ে যায়, কিন্তু সেই একটা স্টেপ বছর খানিক হয়ে যাচ্ছে কি দু বছর হয়ে যাচ্ছে, কোনো আওয়াজ নেই, নড়চড় নেই, একদম থেমে গেছে বিষয়টা। তো সেটা আপনি চাইছেন আপনি সেই বিষয়টাকে জয়েন করতে, সেই জবটাকে, তো সেটা আপনি পেয়ে গেছেন সেইটা ভাবুন। আর এই যে ভাবনাগুলো, এগুলো আপনাকে কিভাবে করতে হচ্ছে, আপনি সত্যি সত্যি একদম বাস্তবে যদি আপনার কাছে সেই জিনিসটা এই মুহূর্তে চলে আসে, তাহলে আপনি কতটা উল্লাসিত হবেন, আনন্দিত হবেন। তো সেই যে উৎসাহ, আনন্দ হওয়া, সেই সময় আপনার যে এনার্জি লেভেল, আনন্দের এনার্জি লেভেল, সেটা যে কতটা বেড়ে যাচ্ছে বা বেড়ে যাবে, সেই যে বেড়ে যাবে বা বেড়ে যাওয়ার যে মুহূর্তটা, সেইটাকে আপনার এখনই ক্রিয়েট করতে হবে, ঠিক আছে, সেটা আপনাকে এখনই, সেই এনার্জিটা এখনই ক্রিয়েট করতে হবে, যাকে ফেক অ্যাক্টিং বলা হয়, ল অফ অ্যাট্রাকশনের ভাষায় ফেক অ্যাক্টিং বলা হয়, অ্যাক্ট অ্যাজ ইফ টেকনিকটির নাম। তো সেই বিষয়টা কিন্তু আপনি যে কোনো ল অফ অ্যাট্রাকশনের টেকনিক করুন আর যাই করুন না কেন, এই জাতীয় যেখানে আপনাকে বলতে মানে বলা হয় যে আপনি আপনার প্রেজেন্ট টেন্সে উইশটিকে ভাবুন, তো সব জায়গার নিয়ম কিন্তু এই এক, যে আপনি পেয়ে গেলে যতটা আনন্দিত হতেন বা হবেন, সেই আনন্দটা আপনি এখনই আপনার ভেতর থেকে ক্রিয়েট করুন, বের করুন, ঠিক আছে, যাতে আপনার সেই যে এনার্জিটা আপনি ক্রিয়েট করলেন সেটা যাতে সাবকনসিয়াস মাইন্ড নিয়ে নিতে পারে, এবং সাবকনসিয়াস মাইন্ড হচ্ছে ফুলিশ ব্রেন, সে কিন্তু বুঝতে পারছে না যে এটা অ্যাক্টিং হচ্ছে, সে ওটাকে সত্যি বলে মনে করে নেবে, এবং সত্যি বলে মনে করে নিলে আপনার সামনে সেটা রিয়েলিটি হয়ে যাবে, এটাই ল অফ অ্যাট্রাকশন বলছে। তো এখানে আমরা খানিকটা ল অফ অ্যাট্রাকশন ইউজ করছি, ঠিক আছে, তাহলে প্রথমে আমরা একটা রিচুয়ালের মতো করলাম, মন্ত্র বলুন শব্দ বলুন সেটা বললাম নিজেদের হাতের দিকে তাকিয়ে, তারপর শ্বাস ঘষে আমরা মুখে দিলাম, এবং তারপর আমরা বলছি থ্যাংক ইউ ইউনিভার্স, এবং আমার যে ডিজায়ার ইচ্ছে সেটা ফুলফিল হয়ে গেছে সেই বিষয়টা আমি জানাবো। থ্যাংক ইউ ইউনিভার্সটা কেন বলছি, যে
আমার ইচ্ছে পূরণ করে দেওয়ার জন্য থ্যাংক ইউ। আপনার ইচ্ছে পূরণ হয়ে গেছে বলে আপনি থ্যাংক ইউ জানাচ্ছেন। আমি জানি বাস্তবে আপনার ইচ্ছে পূরণ হয়নি, কিন্তু ইচ্ছে পূরণ করার জন্য আপনি এই টেকনিকটা করছেন। এবং এই যে আপনি বলছেন যে আমার ইচ্ছে পূরণ হয়ে গেছে, আমার ইচ্ছে পূরণ হয়ে গেছে, আমার ইচ্ছে পূরণ হয়ে গেছে বারবার বলছেন, বাস্তবে হয়নি কিন্তু আপনি ফেক অ্যাক্টিং করছেন, এই ফেক অ্যাক্টিংটা কিন্তু সাবকনসিয়াস মাইন্ড ধরতে পারবে না। সাবকনসিয়াস মাইন্ড ওটাকেই রিয়েলিটি মনে করবে, আপনি যে অ্যাক্টিং করছেন সেটা আলাদাভাবে সাবকনসিয়াস মাইন্ড কিন্তু বুঝবে না। আর সাবকনসিয়াস মাইন্ডকে যদি আপনি একবার বুঝিয়ে দিতে পারেন যে আপনি এটা পেয়ে গেছেন, তাহলে সেই এনার্জিটাই সাবকনসিয়াস মাইন্ড ক্রিয়েট করবে। এবং সাবকনসিয়াস মাইন্ডের কাছে আছে 90% পাওয়ার, কনসিয়াস মাইন্ডের কাছে আছে 10% পাওয়ার। অর্থাৎ এই যে আমি ভিডিও বানাচ্ছি, কথা বলছি, এটা করছি, ওটা করছি, আমি এখন কনসিয়াস মাইন্ডে আছি, আপনিও ভিডিও দেখছেন কনসিয়াস মাইন্ডে। এবার আপনি যখন ঘুমিয়ে পড়বেন, আপনার সাবকনসিয়াস মাইন্ড অ্যাক্টিভেট হয়ে যাবে, তখন তার কাজ শুরু হবে যতক্ষণ আপনি ঘুমিয়ে থাকবেন। আবার ঘুম থেকে উঠলেই আবার কনসিয়াস মাইন্ডের আন্ডারে চলে আসবেন। তো এই যে সময়টা, এই সময়টাই সব কিছু ম্যানিফেস্ট বেশি হয়। হ্যাঁ, ওই জন্য যে কোনো ল অফ অ্যাট্রাকশনের টেকনিক বলা হয় ঘুম থেকে উঠে করুন আর রাত্রে ঘুমোতে যাওয়ার আগে করুন, দুটোই সেই সন্ধিক্ষণ চেঞ্জ হওয়ার। এবার ওই সাবকনসিয়াস মাইন্ডকে আমরা যদি বোঝাতে পারি, এবং যেহেতু তার কাছে 90% পাওয়ার রয়েছে, সে আমাদের জীবনটাকে পুরো পরিবর্তন করে দিতে পারে। বহু মানুষ রয়েছে যারা ল অফ অ্যাট্রাকশন ইউজ করেছেন, নিজেদের মাইন্ড পাওয়ারকে ইউজ করে আজকে কোথা থেকে কোথায় চলে গেছে। ঠিক আছে, তো এই বিষয়টাকে আমরাও যদি অ্যাপ্লাই করি, তাহলে আমরাও কিন্তু আমাদের জীবনে সফল হতে পারব। ঠিক আছে, তো এই বিষয়টাই আপনাকে করতে হবে। থ্যাংক ইউ ইউনিভার্স আমার এই ইচ্ছে পূরণ করে দেওয়ার জন্য। সিম্পল, একদম সিম্পল, আপনার ইচ্ছে পূরণ হয়ে গেছে, তাই আপনি ইউনিভার্সকে থ্যাংক ইউ দিচ্ছেন। এবার কিভাবে আপনি বলবেন, একটু লাইনটা বড় হবে না লাইনটা একটু ছোট হবে, সেটা আপনার উপরে। থ্যাংক ইউ ইউনিভার্স অমুক আর আমার মধ্যে রিলেশন ঠিক করে দেওয়ার জন্য, অমুক আর আমার বিবাহ দিয়ে দেওয়ার জন্য বা বিবাহ করিয়ে দেওয়ার জন্য। থ্যাংক ইউ ইউনিভার্স মান্থলি এত টাকা ইনকাম আমাকে করিয়ে দেওয়ার জন্য, বা এ মাসে আমাকে এত টাকা আয় করিয়ে দেওয়ার জন্য, বা মাসে মাসে আমার ব্যবসা থেকে আমি এত টাকা করে আয় করছি, থ্যাংক ইউ ইউনিভার্স বলে আপনি বলছেন। মানে সবটাই আপনি গ্র্যাটিটিউড জানাচ্ছেন, কাকে? ইউনিভার্সকে। অ্যাকচুয়াল সব কিছু তো আমরা ইউনিভার্সের কাছ থেকেই পাচ্ছি। হ্যাঁ, যেরকম আমি একটা অ্যাফার্মেশন বলি, আই অলওয়েজ রিসিভ পজিটিভ এনার্জি ফ্রম ইউনিভার্স, বা আই অলওয়েজ রিসিভ মানি এনার্জি ফ্রম ইউনিভার্স। এই যে অ্যাফার্মেশনগুলো, এগুলো মানে আমরা কোথা থেকে পাচ্ছি এনার্জিগুলো? সব তো আমরা ইউনিভার্স থেকে পাচ্ছি, তাই না? আমি সবসময় মানি এনার্জি গ্রহণ করছি ইউনিভার্স থেকে, আমি সবসময় পজিটিভ এনার্জি গ্রহণ করছি ইউনিভার্স থেকে। তো এই যে ব্যাপারটা, তো এখানেও আমরা থ্যাংক ইউ জানাচ্ছি ইউনিভার্সকে, কারণ সে আমাদের সব কিছু ব্যবস্থা করে দিচ্ছে, সেই এনার্জিগুলো সেই দিচ্ছে। এবার ইউনিভার্সকে আমি আমার গুরুদেব মনে করতে পারি, আমি আমার ভগবান মনে করতে পারি, ঠিক আছে, আমি মাইকেলকে মনে করতে পারি, আমি অন্যান্য আরও কিছুকে মনে করতে পারি, অন্য বিষয়কে, ঠিক আছে, গৌতম বুদ্ধকে মনে করতে পারি, সাই বাবাকে মনে করতে পারি, লোকনাথ বাবাকে মনে করতে পারি, মা কালীকে মনে করতে পারি, মা তারাকে মনে করতে পারি, এরা সবাই সবাই কিন্তু ইউনিভার্স। ঠিক আছে, একটা আলোর নানান রকম ছটা, আলোটা একটাই, ছটা অনেক। ঠিক আছে, তো সেই ইউনিভার্সকে আমরা থ্যাংক ইউ দেবো যে আমাদের এই ইচ্ছে পূরণ করে দেওয়ার জন্য। একদম সিম্পল বিষয়, প্রথমে তিনটে শব্দ আপনি হাত এরম করে বললেন 11 বার, তারপর আপনি থ্যাংক ইউ ইউনিভার্স আমার এই ইচ্ছেটি পূরণ করে দেওয়ার জন্য। এই যে কথাটি, এটাও আপনারা 11 বার বলবেন, তাহলে ওদিকে 11 বার, এদিকে 11 বার, তারপর আপনারা এটা হয়ে গেল, এবার আপনি আপনার কাজে চলে যান। ঠিক আছে, এবার এখানে কিছু বিষয় রয়েছে যেগুলো আপনি করতে পারবেন না, আর এই যে ব্যাপারটা রয়েছে এটা আপনারা কন্টিনিউ করতে পারেন। মানে 11 দিন 20 দিন 21 দিন এরকম কোনো গল্প না করে আপনি টানাও করতে পারেন, প্রত্যেক দিনের একটা পার্ট করে নিন, সকালে ঘুম থেকে উঠেই এটা করছেন, হ্যাঁ সেটাও করতে পারেন। আবার আপনি এটা 21 দিনের একটা টেকনিক হিসেব করেও করতে পারেন, 21 দিন পর এটা করার দরকার নেই, লেট গো করুন, ছেড়ে দিন, ইউনিভার্সের কাছে ছেড়ে দিন, যা করার করে ফেলেছেন আপনি, এবার যা করার ইউনিভার্স করবে। আপনি অন্য কোনো টেকনিকে শিফট করুন, অন্য কিছু করুন, ঠিক আছে, এটাকে ভুলে যান, যা করেছেন ইউনিভার্স এবার কাজ করবে, সেটা অবশ্যই আপনার কাছে আসবে।
অধৈর্য হয়ে পড়বেন না, এটা আরেকটি বিষয়। সবসময় মানুষ দেখেছি খুব অধৈর্য হয়ে যায়, স্যার 3 দিন করছি কিছু তো হলো না, 21 দিনের টেকনিকে 3 দিন করেই আমি ফল বা রেজাল্ট চাইছি। সবাই নয় এরকম, দু একজন, কিন্তু সেই দু একজন এখনো ঠিকমতো বুঝে উঠতে পারেননি। আসলে আমি কাউকে দোষ দিচ্ছি না, তো এই ব্যাপারটা বুঝতে হবে, এই ধৈর্যটা রাখতে হবে, ঠিক আছে? ধৈর্য থাকলেই কিন্তু দেখবেন আপনি ঠিক জায়গায় পৌঁছতে পারবেন। এরকম অনেক গল্প রয়েছে যেখানে ধৈর্যের অনেক পরিচয় বা ধৈর্যের অনেক গল্প আমরা দেখেছি, যেখানে রাজ্য হারা হয়ে গিয়েও ধৈর্য দেখিয়ে আবার সেই রাজ্য ফিরে পেয়েছেন, এরকম অনেক গল্প রয়েছে, বা আরও অনেক বিভিন্ন ধরনের গল্প রয়েছে। তো এই ব্যাপারটা আপনাকে করতে হবে। তাহলে লাস্টে দু রকম বিষয় বললাম, এক হচ্ছে আপনি কন্টিনিউ করতে পারেন, এক হচ্ছে আপনি 21 দিন করে লেট গো করে দিন, ঠিক আছে? এবার বলবো যে এই টেকনিকটা চলাকালীন আপনি কী কী করবেন না। সবার প্রথম কথা হচ্ছে যে আপনি এই টেকনিকটা করে কিছুক্ষণ আপনার ঘরে যে ড্রেসিং টেবিল রয়েছে, যে আয়না রয়েছে, বা ছোট হোক বড় হোক, আপনি আয়না দেখবেন না, ঠিক আছে? অন্তত 25-30 মিনিট আয়না দেখবেন না, তারপর আপনি দেখুন, ঠিক আছে? আপনি যা করলেন সেটা চলতে থাকুক এনার্জিটা। আয়না দেখলে কী হবে, সেটা রিফ্লেক্ট হয়, তো আয়নায় এনার্জিটা রিফ্লেক্ট হয়ে বেরিয়ে যাবে, দরকার নেই, আপনার কাছে সে এনার্জিটা থাকুক। ওই জন্য অন্তত 30 মিনিট কি 40 মিনিট আপনি আয়না দেখবেন না, তারপর দেখুন, তারপর কোনো সমস্যা নেই, ততক্ষণ আপনার মধ্যে এনার্জিটা চলতে থাকুক। এবং সেটাকে নিয়ে আপনি যদি ভাবতেও থাকেন মাথার মধ্যে, সেটাও কোনো সমস্যা নেই, চলতে থাকবে। আচ্ছা, এখানে একটা কথা বলি, অনেকের মনে এই বিষয়টা আসতে পারে যে আমরা তো সকালবেলা উঠে জপ করি, কি আমরা সকালবেলা উঠে এঞ্জেল প্রেয়ার করি বা অন্যান্য কোনো প্রেয়ার করি বা কিছু করি, সেক্ষেত্রে কি করব, প্রেয়ারের পরে করব এটা না আগে করব, ঠিক আছে? তো দুটোই করতে পারেন। আগে সবার প্রথম আপনি এইটা করতে পারেন, করে আপনি আপনার যা কাজ সেগুলো স্টার্ট করতে পারেন, অথবা আপনার যা কাজ রয়েছে সেগুলো আগে করে নিয়ে তারপর আপনি এই কাজটা করতে পারেন। কারণ আপনি যে প্রে করছেন বা যা কিছু করছেন সেখানেও তো আপনি এইভাবে তো কিছু করছেন না, আপনি তো জাস্ট এইভাবে করছেন, ঠিক আছে? তো এই পার্টটা আপনি পরে করতে পারেন, অথবা শুরুতে এই পার্টটা করে নিন, করে তারপর ওটাই আসুন। কারণ দেখুন, এই যা কিছু করছেন সবই সেই ইউনিভার্স। এতক্ষণ আমি যা বোঝালাম আপনাদের, তার মূল বিষয়ই ছিল যে যাই আমরা করছি না কেন, সব কিছুই কিন্তু ইউনিভার্সের মধ্যেই রয়েছে। ইউনিভার্সকে যদি আমরা একটা বডি মনে করি, তো সমস্ত কিছু, আমরা সব কিছু তার মধ্যেই রয়েছে। হ্যাঁ, তো এভাবে করতে পারেন, যেটা আপনার ভালো লাগে, আপনার মন যেটা চাইছে, যে আগে আমি যেটা করছিলাম তাহলে সেটাই করি, তারপর লাস্টে এটাকে অ্যাড করব, তাহলে তাই করুন। আপনার মন যদি চায় যে আমি ফার্স্ট এইটাই করব তারপর ওগুলো করব, সেটাও করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, কী কী করা যাবে না, সেটা হচ্ছে আগের অনেক টেকনিকে বলেছি, এটাও সেই একই কথা বলবো। সেটা হচ্ছে, প্রথম কথা তো বললাম আয়না দেখবেন না 25-30 মিনিট বা 40 মিনিট। তারপর হচ্ছে এই যে ধরুন 21 দিন আপনি এটা করছেন, তাহলে এই সময়টা আপনি একটু শান্ত ফুরফুরে মেজাজে ভালোভাবে থাকার চেষ্টা করুন। কারো ওপর রেগে যাবেন না, কাউকে টেম্পার দেখাবেন না, কাউকে অপমান করবেন না, ঠিক আছে? পারলে কারো সাহায্য করবেন, পারলে 2-1 টাকা মন্দিরের প্রণামী বাক্সে দান করবেন, পারলে কাউকে একটা কেক বা একটা বিস্কুট কিনে খাওয়াবেন। এই যে গুড অ্যাক্টিভিটিস, ভালো যে বিষয়গুলো রয়েছে সেইগুলো আপনাকে চালিয়ে যেতে হবে। উল্টো কিছু করবেন না, মানে যেখান থেকে নেগেটিভ এনার্জি আসে এমন কিছু করবেন না, যেখান থেকে পজিটিভ এনার্জি আসে সেগুলো করুন। কারণ আপনি একটি টেকনিকের মধ্যে রয়েছেন বা একটি কিছু ইউজ করছেন, একটা উদ্দেশ্য তো করছেন, সেই উদ্দেশ্য পূরণের জন্য আপনাকে পজিটিভ এনার্জির প্রয়োজন। তো সেই জন্য নেগেটিভ এনার্জিকে ধারে কাছে ঘেঁষতে দেওয়া কখনোই যাবে না, পজিটিভ এনার্জিকে আপনি ঢোকান। তো এই কাজগুলো পজিটিভ এনার্জি আপনার দিকে আনবে, কিন্তু যেগুলো করা যাবে না বললাম, সেগুলো করলে নেগেটিভ এনার্জি চলে আসবে, তাহলে কিন্তু আবার আপনি থমকে যাবেন, আপনার কাজটা কিন্তু হবে না। তো ওই জন্য বি কেয়ারফুল, এগুলো করা যাবে না। তো অনেক কিছু বললাম, আশা করি আর কোনো প্রশ্ন আপনাদের নেই। তো এবার মন্ত্র 3টি বলে দিই বা শব্দ 3টি বলে দিই। শব্দ 3টি হচ্ছে ঐম, শ্রীম, ক্লিম। ভেরি সিম্পল, ঐম, শ্রীম, ক্লিম, ঐম, শ্রীম, ক্লিম, ঠিক আছে? তাহলে ঐম, শ্রীম, ক্লিম, ঐম, শ্রীম, ক্লিম, ঐম, শ্রীম, ক্লিম, একবার হলো। ঐম, শ্রীম, ক্লিম, ঐম, শ্রীম, ক্লিম, ঐম, শ্রীম, ক্লিম, দুবার হলো, এইভাবে 11 বার। তো এই ছিল আজকের ভিডিও। আরও কিছু জানতে অথবা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে হচ্ছে,
আপনার বাড়িতে বসেই আপনি যে কোনো ক্লাস বা কোর্স করতে পারেন। বর্তমানে হোলি ফায়ার 3 রেকি, যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি, যে রেকি শিখলে আপনি আপনার জীবনের এ থেকে জেড পর্যন্ত সমস্ত সমস্যার সমাধান করতে পারবেন নিজের বাড়িতে বসেই নিজের দুটো হাতের তালুর মাধ্যমে। তো এই কোর্স শেখার জন্য কল অথবা হোয়াটসঅ্যাপ করুন। এছাড়াও বিভিন্ন কোর্স আমি করাই, কী কোর্স করাই সেগুলো ভিডিওর শুরুতে আপনারা দেখেছেন। সেখান থেকে যে কোনো কোর্স করার জন্য কল অথবা হোয়াটসঅ্যাপ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার।